সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে নেপালকে হারিয়ে ভালো শুরু পেল বাংলাদেশ। আফিদার পেনাল্টি মিসের ম্যাচে তিন এক গোলে জিতেছে স্বাগতিকরা। জোড়া গোল করেছেন সাগরিকা, বাকি একটি মুনকি আক্তারের। আসরের প্রথম ম্যাচে জেতায় স্বস্তিতে আছে স্বাগতিকরা, তবে স্কোরলাইনে সন্তুষ্ট নন কোচ সাইফুল বারী। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। গ্যালারিতে গর্জন আছে, কিন্তু মাঠে উদযাপনের বাড়াবাড়ি নেই। তবে সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ফাইনাল খেলার পথটা ঠিকই মসৃণ করে রাখল বাংলাদেশ। কমলাপুরে 3-1 ব্যবধানে জিতেছে স্বাগতিকরা, কিন্তু ব্যবধানটা আরও বেশি হতে পারত। স্বপ্নরানের ফ্রি কিক অল্পের জন্য জালে জড়ায়নি, দু মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও স্কোর শিটে নাম তুলতে পারেননি মুনকি আক্তার। তবে বিরতির আগে ঠিকই জ্বলে উঠেছে স্বাগতিকরা, 40 মিনিটে স্বাগতিকার গোলে ভাঙে ডেডলক। দু মিনিটের মধ্যে নেপাল রক্ষণের ভুলে গোলের দেখা পান মুনকি। তবে আফিদা খন্দকার ম্যাচ জুড়ে পড়েছেন আক্ষেপে, বিরতির আগে পেনাল্টি মিস করেছেন বাংলাদেশ অধিনায়ক। স্বাগতিকার ফিরতি শটও জাল খুঁজে পায়নি। বিরতির পর সুক্রিয়া মিয়ার গোলে ম্যাচে ফেরার বার্তা হিমালয় কন্যাদের। তবে 57 মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোর লাইন 3-1 করেছেন স্বাগতিকা। হ্যাট্রিকের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আক্ষেপে ম্যাচ শেষ হয়েছে। ঠিক যেমন ম্যাচ জিতেও স্কোর লাইনে সন্তুষ্ট নন বাংলাদেশ কোচ। এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, কারণ আমরা যেভাবে প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস ম্যাচ খেলেছি, আরও ডোমিনেশন ছিল আমাদের যে বল রাখার ব্যাপারে। প্রথমে ভয় লাগতেছিল যে ওরা কেমনি খেলে, আমরা তো দেখি নাই, তার জন্য একটু ভয় কাজ করতেছিল। পরে মানে খেলতে খেলতে পরে বুঝতে পারছি যে না, আমরাও পারবো, কেন পারবো না, তারপরে ভালো হয়েছে। তবে পরিবারের অমতে ফুটবলের নাম লেখানো স্বাগতিকায় ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। পূর্ণ 3 পয়েন্টে ফাইনাল যেন হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে। পরবর্তী বাধা ভারত, যারা দিনের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে 10-0 গোলে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।